আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন শাইখ মোহাম্মদ রফিকুল ইসলাম আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান কুষ্টিয়ার মেহেরপুর থেকে আপনি লিখেছেন সালাতের মধ্যে আমি প্রায় অন্য মনস্ক হয়ে যাই এতে কি সালাতের ক্ষতি হয় আর এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি আলহামদুলিল্লা সালাত আল্লাহ বাদ একজন মুমিন দৈনন্দিন ন্যূনতম পাঁচ অক্ত বা পাঁচবার নামাজ পড়তে হবে এই সলাতের মধ্যে বান্দা মূলত ফার্স্ট টু লাস্ট একটা জেহাদি কর্মতৎপরতার মধ্যে থাকবে তার একটা প্রচেষ্টা মনের চেষ্টা আর কি আর সেটি হলো অর্থাৎ তো তাকে সলাতের মধ্যে ডিস্টার্ব করতেই চাবে সৃষ্টি করতে চাই সে তখন এই সলাতের মধ্যে বারবার শয়তানকে দূর করার জন্য চেষ্টা করবে বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটি বলেছেন যে মোমেনের সলাতে ডিস্টার্ব করার জন্য বিশেষ ট্রেন্ড আপ একটি শয়তান রয়েছে যার নাম হলো খিনজাব যদি এই খিনজাব চলে আসে বিশেষভাবে প্রশিক্ষিত বিশেষভাবে প্রশিক্ষিত সলাতের মধ্যে সে ডিস্টার্ব করার জন্য তাহলে মুমিন অনেক সময় আউজিবুল্লাহমিনা শৈতান রাজিম পড়বে যেন শয়তান চলে যায় তাতেও যদি না যায় তাহলে সে তার বাম দিকে অল্প করে থুক ফেলবে যাতে শয়তান অবমাননাবোধ করে শয়তান চলে যায় আর বাস্তব কথা হল কেউ যদি সহি মুমিন হয়ে থাকে আর সুন্দরভাবে সলাৎ আদায় করে তাহলে তার সলাতের মধ্যে কিছু না কিছু প্রতারণা মন এদিক সেদিক চলে যাওয়া এটি হবেই বরং মানুষ হিসেবে এটা স্বাভাবিক জি বরং কারো অবস্থা যদি এমন হয় কেউ যদি মনে করে যে সলাতের মধ্যে আমি একদম স্যাটিসফাইড কখনোই মন এদিক সেদিক চলে যায় না তাহলে তো আমরা তার সলাত নিয়ে সংশয় বোধ করি আলী রদুল্লা তালানু বলেছেন যে দেখুন চুর তো সেই গৃহেই যাবে যেই গৃহে কিছু সম্পদ রয়েছে আর যেই ঘর বিরান কিছুই নেই সেখানে কিন্তু যাবে না তাহলে যদি কারো ইমানের মধ্যেই সংশয় থাকে ইমানে অথবা যদি কারো অবস্থা এমন যে এই লোকের ব্যাপারে শয়তানি

আপনি আরো লিখেছেন পূর্বে কি পড়া যাবে মূলত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন এক হাদিসের মধ্যে বললেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে এটিতেও সব রয়েছে তখন এক সাহাবি হেসে একদম মানে বলতেছিলেন যে এমন কাজেও কি আবার সব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন তাকে উপমা দিয়ে বোঝালেন যে এই কাজটি সে যদি এখানে না করে অন্যত্র করতো তাহলে তার যাচ্ছে হতো তাহলে দেখা যাচ্ছে এই যে একজন স্বামী তার স্ত্রীর সাথে যে তো ভালো কাজের শুরুতে আমাদের বলা এবং কেউ যদি এই বিসমিল্লা পরে এবং বিসমিল্লা সাথে আরো একটু লম্বা দোয়া রয়েছে আল্লাহম্মদিম সায়তন অজান্ন বিশ্বতন রজাক্তানা এমত অবস্থায় যদি কেউ এই দুয়া পরে বিসমিল্লা বলে তার স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যদি এইবারে তার জন্য কোনো সন্তান মানে আল্লাহ ফয়সালা করেন তাহলে এই সন্তান শয়তানের দোকা থেকে মুক্ত থাকবে ভাই মোহাম্মদ নাহিদ হাসান আপনি আরও লিখেছেন এই দোয়াটি পড়লে কি বিশ নেকি পাওয়া যায় তারপর আপনি দোয়াটি উল্লেখ করেছেন লাহিল্লাহ আদাহ শেরিক আলাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ জি ভাই নাহিদ হাসান দোয়াটি যেটি আপনি উল্লেখ করেছেন দোয়াটি তো নিঃসন্দেহে অনেক ভালো একটি দোয়া তবে আমাদের মানহাজ বা নীতি যেটি হলো কোনো একটি নির্দিষ্ট আমলের জন্য যতক্ষণ পর্যন্ত সহি হাদিস দিয়ে তার সমর্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সবকে সীমাবদ্ধ করা অথবা নির্দিষ্ট করা একটা সংখ্যা উল্লেখ করা এটি কিন্তু আমরা করি না এটি আমরা বলি না সুতরাং এই দোয়াটি ভালো আপনি পড়বেন এতে আল্লাহ সুন্নত আপনাকে সব দেবেন কিন্তু বিশ লক্ষ সব অথবা তার চেয়ে কম বেশি সেটি হয়তো আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা খুবই কঠিন কারণ এ তো নির্দিষ্ট করে যাননি নির্দিষ্ট করে জাননি যে প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন হেলাল আহমেদ আগের চিঠি আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল আপনি লিখেছেন কি দোয়া পড়লে আমার স্ত্রী ও সন্তান সর্বদা হেফাজতে থাকবে এবং শেষ পর্যন্ত কোনো ক্ষতি হবে না আমার সন্তান ভালো থাকবে সে দোয়ার নাম বা সুরার নাম বলবেন কি স্ত্রী জি হেলাল ভাই আল্লাহ আলা নেকা সন্তানের জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন এই দোয়াটি আপনি পাবেন উনিশ পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠায় সৌরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবাহ সেখানে বলেছেন যে যারা নেককার মুমিন তাদের এই সমস্ত গুণাগুণগুলো থাকে তারা নেককার সন্তান কামনা করে এবং ওই দোয়াতে আল্লাহ সাল তালা বলেছেন যে তারা দোয়া করে রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওয়াজুরি ইয়াতিনা কররতা আয়ুন ওয়াজ আল্লা আলীল মুতাকিনা ইমামা সুরাফুর ফুরকানের একদম লাস্ট দিকে আপনি এই দোয়াটা পাবেন এমনিভাবে আপনি দোয়া পাবেন যেমন জাকারে আলহি সাল্লা সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছিলেন হোনালেখা দা জাকারিয়া রব্বা কলা হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন এটি আপনি পাবেন সোরা আলে এমরানের মধ্যে এমনিভাবে আরও অন্যান্য স্থানে দোয়া রয়েছে রব্বি হাবলি মিনাসীন তো আপনি যদি এই দোয়াগুলো পড়েন বিশেষ করে সোরা ফুরকানের শেষে যে নেককার সন্তানের জন্য দোয়া রয়েছে আশা করি আল্লা আলা আপনার দোয়া কবুল করবেন এবং সন্তানকে শয়তানের দোকা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এই চিঠিটি পাঠানো হয়েছে কল্যাণপুর ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমার পাঁচ ছয় ভরি গয়না আছে টাকা জমানো আছে এক লক্ষ ষাট হাজার আমার ছেলের কাছেও ব্যবসায় আছে প্রতি বছর আমি একটা হিসেব ধরে পাঁচ ছয় হাজার টাকা জাকাত দিই টাকাগুলো দিয়ে আমার বোনকে আমার বোনের আর্থিক অবস্থা অনেক খারাপ স্বামী থাকি বিদেশে প্রায় পনেরো বছর বেতন আমাদের দেশে বিশ হাজার সেও অসুস্থ পায়ের ব্যথা তাই হালকা কাজ করে এদিকে শাশুড়ি দুই সন্তান চারজন প্রায় দেখা যায় দু একজন অসুস্থই থাকে ওষুধ খরচ চালানো কষ্ট এদিকে বাচ্চাদের ওষুধ এবং পড়ার চিন্তা করে আমি চাচ্ছি আমার স্বামী থেকে জাকাত বাবদ কিছু টাকা দেবো টাকাগুলো যে এইভাবে দিচ্ছি আমি ছাড়া অন্য কেউ জানে না তবে আমার প্রশ্ন এই অবস্থায় ওদের টাকা এইভাবে দিলে ওদের কোনো ক্ষতি হবে কি তবে ওদের সম্পদ বলতে আছে একটা মাত্র দুই চালা ঘর আর যখন ভালো বেতন পেত তখন চার পাঁচ লাখ টাকার মতো আমার স্বামীর কাছে রাখে ওই টাকার লাভের অংশ টাকার সাথে থাকে ওর কথা আমার তো কিছুই নেই দেশে আসলে কিছু একটা করতে হবে তবে আমি চিন্তা করেছি ওদের বলে দেবো কোনো দিন ওদেরকে আল্লাহ সুবিধা দিলে টাকাগুলো আমাদের ফেরত দেবে তবে ওরা যদি খেতে পারে তাহলে তো আর দেওয়া লাগবে না ইসলামের আলোকে আমাকে উত্তর দেবেন জীবন দেখুন জাকাতের ব্যাপারটি আপনি প্রথমে বলেছেন আপনার নির্দিষ্ট একটা মালের কথা উল্লেখ করেছেন পাঁচ ছয় করে স্বর্ণও রয়েছে কিছু টাকাও রয়েছে আপনার সেলেরও কিছু কামাই রোজগার রয়েছে সেই ক্ষেত্রে আপনি যে শুধুমাত্র ধরে নিয়ে পাঁচ ছয় হাজার টাকা জাকাত দিবেন ব্যাপারটি এমন নয় যাদেরকে আল্লাহ স্নালা সম্পদ দিয়েছেন তাকে কিন্তু পূর্ণাঙ্গভাবে ক্যালকুলেট করে বের করতে হবে স্বাধীন ইচ্ছার মতো নয় যে আমি টাকা দিয়ে দিলাম তো আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যেটি উল্লেখ করেছেন যে আপনার বোন তিনি অসহায় অথবা সে জাকাত নিতে পারে এমন যদি হয়ে থাকে তাহলে ভাই বোন যদি থাকে নিকট আত্মীয় যারা তাদের তো হক বেশি এক তো হলো আত্মীয়তার হক আরেকটি হলো তার দারিদ্রতার হক তা সুতরাং জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার বোনকে বা বোনের সন্তানদেরকে অবশ্যই জাকাত দিতে পারবেন এই এই এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ সৌদি আরবের জাদ্দা থেকে লিখেছেন আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে এবং প্রতিটি পর্ব দেখার চেষ্টা করি আমি কিছুদিন আগে আরও কিছু প্রশ্ন করেছিলাম ইমেলের মাধ্যমে এবং তার উত্তর পেয়েছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবার আরও কিছু প্রশ্ন করছি এক কোনো কারণে জোহরের নামাজ পড়তে পড়তে যদি তিনটা বেজে যায় তাহলে নামাজ হবে কি ভাই দেখুন আসলে সলাতের যে সময়টা এটি কিন্তু দুইটা বাজা বা তিনটা বাজা এটার উপর নির্ভর করে না এক এক দেশে এটা এক এক দেশে এক এক রকম যেমন দেখুন ইউরোপের প্রেক্ষাপটে তাদের অনেক সময় পুনে দুইটার সময় আসরের ওক্ত ঢুকে যায় সুতরাং তাদের তো তিনটা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই পুনে দুইটা বাজলেই তাদের অক্ত ঢুকে যাচ্ছে তো সুতরাং স্থান কাল এবং সময়ের সাথে মিলে গ্রীষ্মকালে তিনটা একটু দেরিতে বাজে যে আবার আবার দেখা যায় শীতকালে অক্তটা একটু তাড়াতাড়ি গনিয়ে আসে তা সুতরাং সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনটায় অথবা সৌদি আরবে তিনটার সময় কিন্তু আসরের অক্ত অধিকাংশ ক্ষেত্রে হয় না তা সেই ক্ষেত্রে ঠিক সময় নয় অথবা এই টাইম এইভাবে বলা সম্ভব নয় প্রতিদিনই কিন্তু এগুতে থাকে যদি তাহলে তো আপনার বিলম্বই হয়ে গিয়েছে আর যদি ওই দিন আসর পরে হয় তাহলে তিনটা বাজার কারণে আপনার চলাতো জোহর কাজা হয়ে গেছে এটি বলা সম্ভব নয় ওয়াক্ত জানতে হবে ওয়াক্ত জানতে সে দেশের ওয়াক্তটা কতক্ষণ থাকবে এবং আল্লাহ সোহান আতাল বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আল আলমু মিনি না কিতাব বা নির্দিষ্ট সময়ে কিন্তু সলাৎ পড়তে হবে আদায় করতে হবে ভাই মোহাম্মদ আপনি আরও লিখেছেন আমরা জানি নামাজের কথা ভুলে গেলে বা ঘুমের মধ্যে নামাজের ওয়াক চলে গেলে যখন মনে হবে বা যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন প্রথম কাজ যদি নামাজ হয় তাহলে নামাজ আদায় হয়ে যাবে প্রশ্ন হচ্ছে ঘুম থেকে উঠে বা যখন নামাজের কথা মনে পড়বে তখন যদি অন্য আরেকটি জরুরি কাজ থেকে বা মেহমান আসছে তাদের সাথে কথা বলতে হবে বা তখনই করতে হবে ওরকম কিছু হলে নামাজ কিছুক্ষণ পর পড়লে কি নামাজ বাতিল হয়ে যাবে গুণাগার হব যদিও উচিত হলো সলাদকে যথাসম্ভব তাড়াতাড়ি করে ফেলা যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি কাজকে যথাসম্ভব দ্রুত করা তার মধ্যে একটি হলো সলাতের অক্ত যদি চলে আসে তাহলে সলাদটা পরে ফেলা তা সুতরাং আপনি ঘুম থেকে ওঠার পরে এমনিতেই যদি দেরি হয়ে গিয়ে থাকে অথবা যদি সলাতের কথা বলে গিয়ে থাকেন তাহলে যখন মনে হয়েছে যখন সজাগ হয়েছেন তখন অন্য কাজগুলিকে পিছনে ফেলে দিয়ে আগে আপনি সলাাদটা আদায় করবেন যাতে সলাদটা আপনার কাদা হওয়ার অথবা সময় চলে যাওয়ার সেই রকম কোনো সম্ভাবনা দেখা না দেয় আর নামাজের জন্য তো খুব বেশি সময় হয় না লাগে জি মেহমান আসল সালাম দিয়ে বসিয়ে

সেই সব হারাম উপকরণ দিয়ে তৈরি করা বা প্রিজার্ভ সংরক্ষণ করা সাবান শ্যাম্পু সুগন্ধি ও প্রসাধনী ব্যবহার করা ও ওষুধ খাওয়া কি মুসলমানদের জন্য জায়েজ অনেক আধুনিক ওলামায় কারামগঞ্জ যেমন আল্লামা ইউসুফ আল করদাবি সহ অনেকেই মতামত দিয়েছেন যে সমস্ত শ্যাম্পু সাবান অথবা সেন্ট যেগুলিতে অ্যালকোহল বা ব্যবহার রয়েছে এইগুলো যেহেতু সরাসরি খাওয়া হচ্ছে না ব্যবহার করা হচ্ছে তা সুতরাং এগুলো ব্যবহার করা যাবে বলে অনেক মতামত দিয়েছেন ওষুধে আপনার কোনো কোন ওষুধ দেখা যায় যে স্বল্প মাত্রার অ্যালকোহল থাকে এবং হোমিওপ্যাথি ওষুধে দেখা যায় যে প্রিজার্ভেটরি হিসেবে সংরক্ষণের জন্য কিছু মাত্রা দেওয়া হয় তো কোনো কোনো আপনার স্কলার বা আলেমরা বলে থাকেন ওখানে তো অ্যালকোহল খাওয়া হচ্ছে না এবং একটি ওষুধে যদি এরকম মাত্রার অ্যালকোহল ইনগ্রেডিয়েন্ট হিসেবে নামটা এসে যায় কিন্তু তার গুণ সেখানে থাকে না মিশ্রিত হয়ে গিয়ে এটা অন্যরকম হয়ে যায় এবং তার লক্ষ্য অ্যালকোহল পান করানো নয় লক্ষ্য ওষুধ তৈরি করা প্রিজার্ভেটিভ হিসেবে রাখা হয় এবং সেখানে মাদকতার যে কাজ বা অ্যাকশান সেটা থাকে না তো এইসব বিষয়ে বিশ্লেষণ করে অনেকে বলেন যে সেক্ষেত্রে যদি স্বল্প মাত্রা অ্যালকোহল থাকেও কোনো ওষুধে প্রয়োজনে সেটা খেতে অসুবিধে নেই এরকম দিয়ে থাকেন কেউ জি দেখুন এখানে আপনার কথা এবং আমার কথার মধ্যে আসলে কিন্তু কোনো বৈপরীত্য নেই একটি হলো যেটি হারাম জিনিস এটিকে সরাসরি ঔষধ হিসেবে গ্রহণ করা আরেকটি হলো যে না একটা ঔষধ এটাকে এটাকে রক্ষণাবেক্ষণের জন্য সেইখানে স্বল্প মাত্রায় যৎসামান্য যেটি দিলে এই ঔষধটা নষ্ট হবে না এমন যদি থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা জরুরতের মধ্যে চলে আসছে আর শরীয়তের আলাদা মূলনীতি কিন্তু রয়েছে আর দরৌরত হল মাহজুরাত যেখানে মানুষের নিতান্ত প্রয়োজন দেখা দেয় সেখানে কিন্তু অনেক নিষিদ্ধ বস্তু মানুষের জন্য বৈধ হয় তা সুতরাং সরাসরি কোনো একটা হারামকে ওষুধ হিসাবে মনে করা এটা এক জিনিস আরেকটা হলো একটা ঔষধের সাথে অনেক উপকরণের সাথে উপকরণের সাথে এটিও সংরক্ষণের জন্য আলাদা একটা উপাদান হিসাবে এটি কিন্তু আলাদা আরেক জিনিস তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ইসলামের যে বিধিমালা সেখানে যেমন দর্শন আছে সেখানে যেমন বিধিবিধান আইনকরণের বিষয় আছে সাথে কিন্তু উপলব্ধিরও বিষয় আছে যে কোনো বিষয় সামনে আসলে হুট করে বোধ আমরা কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত হবে না বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে হবে বুঝতে হবে কারণ ইসলাম ধর্মের মূল বিষয়টি হলো কল্যাণ কল্যাণ সংরক্ষিত হচ্ছে কি না সেটা মূল বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের মাত্র আমাদের উপলব্ধি করতে হবে তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সাব দমে দামে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামত ডুবে আছি সবাই পাক্প গানে শুনত বিকলো রা